অতীতে কিন্তু চার মাজহাব আহলে হাদিস এগুলোর মধ্যে কোনো বিতর্ক আসেনি, কিন্তু আহলে হাদিস কিন্তু সেই সময় থেকে ছিল। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। ইমামরা যেই ব্যাখ্যা দিয়েছেন, মাজহাব তো চারটা, কয়টা? চারটা। সকল বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত, চার মজহাব আহলে হক, চার মজহাব আহলে হক। এরপরে সাহাবায়ে কেরামের জমানার পর থেকেই কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবি তাবি, এটাকে বলা হয় তিন প্রজন্ম, কুরুনে সালাসা, তিন প্রজন্ম। এইভাবে আস্তে আস্তে যখন চারটা মজহাব সৃষ্টি হলো, এটা কিন্তু করুণে সালাসার মধ্যবর্তী পর্যায় থেকে শুরু। তখন এখন আপনি মাস দিয়ে ডাক্তার দেখাতে যাবেন, আপনার একটা জটিল রুগী আছে, এখন এই ডাক্তারের চেম্বারও চিনেন না, ইংরেজি লেখা এইটাও আপনি পড়তে পারেন না, কীভাবে কী করতে হবে এইটাও জানেন না, যার জন্য আপনার এলাকা থেকে ডাক্তারের কাছে যেতে পারে, নিয়ে যেতে পারে, ডাক্তার সাহেবের বুঝাইতে পারে রুগীর জটিলতা, এটা বলতে পারে, এমন একটা হেল্পলাইন, হেল্পলাইন আপনি নেন নাকি নেন না? নেওয়ার চেষ্টা অবশ্যই করেন। দেখেন এই ইমামরা কিন্তু অন্য কিছু না, হেল্পলাইন, হেল্পলাইন আল্লাহর কাছে যাওয়ার জন্য, রাসূলকে মানার জন্য, জানার জন্য, আখেরাতে মুক্তির জন্য। এই চারটা মজহাব চারটা হেল্পলাইন, কোরআন হাদিসে যা আছে সেখান থেকেই তারা বিভিন্ন উপকরণ উপাদান এগুলো সংগ্রহ করে, এরপরে সেই করুণে সালাসা থেকে আরেকটা লাইন, যেটা আহলে হাদিস, যেটা আহলে হাদিস, সেটাও কিন্তু সেইখান থেকে এসেছে। অতীতে কিন্তু চার মজহাব আহলে হাদিস এগুলোর মধ্যে কোনো বিতর্ক আসেনি, কিন্তু আহলে হাদিস কিন্তু সেই সময় থেকে ছিল, মজহাবের আগ থেকেও ছিল। এখন চার মজহাব এটাও আহলে হক, আহলে হাদিস আহলে হক, এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা সংকীর্ণতা নাই। একটা হাদিস এখানে বলা দরকার, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শায়তানা কাদ ইয়াসা আন ইয়াবুদাল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে কোনো নামাজি মুসলমান শয়তানের পায়রবি করবে, শয়তানের ইবাদত করবে, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে, যে আল্লাহ নবী যেই প্যারাক মেরেছে, খোলাফায়ের রাশিদিন ইসলামের এখানে গোড়ায় যেই প্যারাক মেরেছে, এখানে আর আমি ইবলিসের কোনো আশা ভরসা নাই। আবার বলছি, ইন্না শায়তানা, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা তিরমিজিতেও আছে, সুনানে ইবনে মাজায়ও আছে, আরব উপদ্বীপে কোনো একজন তাওহিদবাদী মুসলমান শয়তানের ইবাদত করবে, এই ব্যাপারে শয়তান পুরোপুরি নিরাশ হয়ে গেছে। ওলাকিন ফিত্তা হারিসে বাইনেকুম, তবে এক মজহাব আরেক মজহাবের পিছনে, একদল আরেক দলের পিছনে যখন খোঁচাখুঁচি শুরু করবে, লাগালাগি শুরু করবে, তখন শয়তান মনে করবে এই আমার ঢুকার জায়গা হইতেছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবার বলছি, এই তো আমি দুই সপ্তাহ মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কোবা, মসজিদে হুদাইবিয়া, সব জায়গায় আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন এই উমরার সময়। সেখানে দেখছি আমিন কেউ জোরে বলে, কেউ আসতে বলে, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ মোটা হাতে বাঁধে না, সেখানে বোধহয় একজন আরেকজনের পিছিয়ে লাগা আছে, জোরে কন। কিন্তু আমাদের কি হলো, হাজার বছর থেকে কোনো বিতর্ক ছিল না, এখন এই বিতর্কে যখন আমরা, ইমাম আবু হানিফা বোধহয় বলেছে আমারটা হক, তোমাকে তিনজনেরটা জাল, জয়ীফ, এটা বোধহয় কইছে, ইমাম শাফি বোধহয় কইছে আমারটা হক, তোমারটা জাল, কইছে, তারা কইছে সবগুলা হক, তোমার যেটা ইচ্ছা,
কিন্তু যখন আমরা এক দল আরেক দলের পিছনে নবী ব্যবহার করেছেন কি ওলাকিন ফি তাহরিশে বাইনেকুম, যখন তোমরা একজন আরেকজনের পিছনে লেগে যাবে, একজন আরেকজনকে খোঁচা দেওয়া শুরু করবে, তখন ইবলিশ মনে করবে যে এই আমার ঢোকার জায়গা। তাহলে আমরা ইবলিশকে কেন সুযোগ দিতে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছে, চাই হানাফি, চাই শাফি, চাই হাম্বলি, চাই মালিকি, চাই আহলে হাদিস, যেটাই হোক সবাই মুসলমান, সবাই তাওহিদবাদী। সাগর কিন্তু অনেক বড় জিনিস নাকি, সমুদ্র অনেক বড় জিনিস। আমি উদাহরণটা এইভাবে দিয়ে থাকি, মনে করেন কক্সবাজার সমুদ্র বন্দর থেকে চারটা জাহাজ কলম্বো যাবে, কলম্বো এখন একই সময় চারটা জাহাজের গ্রাফি নঙ্গর তুলেছে, কলম্বোর দিকে জাহাজ চারটা ছেড়েছে, একটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, কুতুবদিয়া চ্যানেল, আরেকটা জাহাজ সোনাদিয়া চ্যানেল, আরেকটা জাহাজ সন্দীপ চ্যানেল, আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল, মানে চ্যানেল বিভিন্ন আর কি, এখান দিয়ে বের হয়ে তারা বঙ্গোপসাগরে পড়েছে। আট দিন পরে চারটা জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ কলম্বো অথবা হাম্বানটোটা সমুদ্র বন্দরে চারটা জাহাজ এক ঘন্টার মধ্যে পৌঁছলো, চারোটা। তাহলে বোঝা গেল যে চ্যানেল দিয়ে আসুক কি এক গন্তব্যে এসেছে, এবং প্রত্যেকটা চ্যানেল জাহাজ চলার উপযোগী নাকি, প্রত্যেকটা চ্যানেল জাহাজ চলার উপযোগী, প্রত্যেকটা চ্যানেল লাইক। এখন বাস সেখান থেকে আবার তোমরা যাও যেখানে ইচ্ছা। এখন এক সারেং আরেক সারেংকে জিজ্ঞেস করে, ভাই কক্সবাজার থেকে তুমি কোনখান দিয়ে বাইরিস? আমি কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরিসি। বেঈমান কোথাকার, আমি বাইরেলাম সন্দীপ চ্যানেল দিয়া, আর তুই কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরেলি কেন? আরেক সারেং কয়, আমি তো সোনাদিয়া চ্যানেল দিয়ে বাইরেছি। কা আরেক হত ছাড়া, কা আমি তো হাতিয়া চ্যানেল দিয়ে বের হয়েছি। এখন চার সারেং সেখানে কী লেখিলি লাগছে, কে কোন চ্যানেল দিয়ে বাইরেছি এটা লইয়া কী লেখিলি লাগতে লাগতে মারামারি, বাসাবাসি, ঠাসা ঠাসি, লাঠালাঠি, হাতাহাতি, এগুলো জাহাজে আগুন লাগাই দিছে, লাভ কী হয়েছে, লাভ কী হয়েছে বলেন? তাইলে বঙ্গোপসাগরের প্রশস্ততা, বঙ্গোপসাগরের গভীরতা, ভারত মহাসাগরের গভীরতা প্রশস্ততা যদ্দূর, ইসলামের প্রশস্ততা গভীরতা তার চাইতে কম, কম অল্প বেশি, সামান্য বেশি, অনেক অনেক বেশি, ঠিক কিনা বলেন? তাহলে যেই সারেং যেখান দিয়ে গেছে ঠিকমতো সময়মতো মঞ্জিলে পৌঁছেছে, বুঝতে হবে লাইন সবগুলা কি, সবগুলা ম্যাচিউর্ড, সবগুলা বালেগ, সবগুলা চলাচল যোগ্য, ঠিক কিনা বলেন? আর ইসলাম এত গভীর, ইসলামের আবর্তন বিবর্তন এত আন্তর্জাতিক বিশ্বব্যাপী, আলহামদুলিল্লাহ, যার জন্য আজকে সৌদি আরব নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, জজিরাতুল আরব আলহামদুলিল্লাহ, সেখানে এখনও কিন্তু দুনিয়ার অন্যান্য মুসলমান দেশের চাইতে ইসলাম বেশি আছে, নামাজ বেশি আছে, ইবাদত বেশি আছে, রুকু সেজদা বেশি আছে। এত কিছুর পরে 1500 বছর পরেও আপনি হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন লক্ষ লক্ষ মহিলা তারা সেখানে আছে, সব কিন্তু কালো বোরকা, সব কালো বোরকা, কালো নেকাব। আর বাংলাদেশের বোরকাও টেডি হইয়া গেছে কি, একে তো রঙিন বোরকা, আরও চকচকে, আরও ঢেউ ঢেউ, এখন মহিলা যখন হাঁটে তখন বোরকাও এইভাবে ঢেউ করে, ঠিক কিনা বলেন? এখন এই তার এই বোরকা এইটা ঢাকার জন্য, উপর দিয়ে আরেকটা বোরকার দরকার, বোরকা এইটা ঢাকার জন্য, শরীর দেখার জন্য না। অনেক মুসলিম দেশে কিন্তু বোরকাটা আজকে একটা ফ্যাশনে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বোরকার একটাই রং হবে, সেটা কি, কালো,
তো আমি কথাটা এই জন্য বলছি আর এই পর্যায়ে আজকের আলোচনা আমরা শেষ করছি। সেটা হলো জন্মের পর থেকে যেদিন আপনি লায়েক হয়েছেন বালেগ হয়েছেন সেদিন থেকে শুরু করে 70 বছর হায়াত পেয়েছেন, এই পুরা 70 বছর আপনি যদি সেজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির করেন, আল্লাহ শুকর আদায় করেন, 70 বছর সেজদায় পড়ে আছেন, এই 70 বছর সেজদায় পড়ে থাকলে বোধহয় আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় হবে। ওইন তা উদ্দু নেমত আল্লাহ লাহা, এত নিয়ামত আমি তোমার ভিতরে বাহিরে দিয়েছি, যদি গণনা করো গণনা করে শেষ করতে পারবে না। যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নিয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে। বলেন